খাদিজাতুল কুবরার সম্পর্কে রাসূল পাক স্বপ্নে দেখলেন খাদিজাতুল কুবরা আমি সহিহ কথা বলছি হাদিসটাকে বলছি রাসূল পাক সাল্লাম দেখলেন খাদিজাতুল কুবরা জান্নাতের ভিতরে চলে গিয়েছেন সুবহানাল্লাহ জান্নাতের কথা শুনে আপনাদের কষ্ট হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আওয়াজটা এমন হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বলছেন খাদিজা দীর্ঘদিন আমার সঙ্গে ছিলা একসাথে ঘর সংসার করেছি অনেক কষ্ট করেছো আজ তোমাকে জান্নাতে দেখে ভালো লাগছে তবে তুমি জান্নাতে গেলে কেমনে আল্লাহ তোমাকে কিছু জিজ্ঞাসা করেনি ফেরেশতারা কিছু তোমাকে জিজ্ঞাসা করেনি খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ অনেক কথাই জিজ্ঞাসা করেছে তো ফেরেশতারা বলেছেন আমাকে কবরের ভিতরে এসে মার রাব্বুকা তোমার রবকে এখন আমি চিন্তা করলাম ইয়া রাসূলুল্লাহ আমি যদি বলি আমার রব আল্লাহ আল্লাহ যদি কয় আমি খাদিজারে চিনি না তাইলে আমি আল্লাহকে রব বললাম রবকে আমি চিনি না তাইলে তো আমার ইজ্জত শেষ জাহান্নাম ছাড়া কোনো পথ নাই আমি আবার ফেরেশতাদেরকে বলছি ফেরেশতারা তোমরা আমাকে বলছো আমি খাদিজাকে বলছো আমি আল্লাহকে চিনি কিনা তোমরা একটু জিজ্ঞাসা করো তো আল্লাহ আমারে চিনি কিনা আল্লাহ একবার বললেন আপনি বললেন আমি বললাম যে আমি আমাদের এই যে আমাদের কেশিয়ার ইয়ার মোহাম্মদ ভাইকে আমি খুব পছন্দ করি খুব চিনি ইয়ার মোহাম্মদ ভাই বলে আমি চিনি না বেইজ্জতি কেমন হইলাম কন্ত কিন্তু আমি বললাম ওনাকে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা সে যদি বলে না অবশ্যই আমি চিনি আমি তাকে পছন্দ করি ভালোবাসি তাইলে আমার আর টেনশন নাই বোঝা গেল বেচারা আমাকে চিনে খাদিজাতুল কুবরা বলছেন আমি যদি বলি আল্লাহকে চিনি ভালোবাসি আল্লাহ যদি কই না আমি কেউ আমি চিনি না কথা বলেন না কেন রাস্তাঘাটে দেখবেন মাঝে মাঝে পুলিশ গাড়ি আটকায় অনেকের মোটর সাইকেল আটকাইছে বড় দামি গাড়ি আটকা কাগজ দেন কলম দেন পয়সা দেন সব কিছু দেন ওরা বলছে কাগজ কলম কিছু নাই গাড়ির কাগজ নাই কেন আমি তো অমুক মন্ত্রীর আমি অমুক মন্ত্রীর দুলাবাইয়ের ঘরের শালার পরে আর যেটা হয় এমন একটা পরিচয় দিয়ে দিল কতলে এমন কি করতে পারি কা আপনি আমাকে ছেড়ে দেন ক টেলিফোন দেন আমার পুলিশ টেলিফোন দিছে বেচারা যদি কই নামে কারো চিনি না তাহলে কি বলছেন এখন ও যদি টেলিফোন দিয়ে বলে আমি চিনি তাহলে বাঁচা যায় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে খাদিজাতুল কুবরা বলছেন আপনি আমাকে চিনেন কিনা আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলছেন ও ফেরেশতারা আমি চিনি মানে এটা নয় খাদিজার বিয়েটাও ঠিক করেছি আমি রাসূলের প্রতি দুর্বল করেছি আমি স্বয়ং আমি আল্লাহ আরশে আজিমে বসে একমাত্র পৃথিবীর ওই মহিলা খাদিজাতুল কুবরাকে স্বয়ং আমি আল্লাহ সালাম দিয়েছি সালাম সালাম তোমরা আমার খাদিজাকে প্রশ্ন করে কষ্ট দিও না এ রাসূলুল্লাহ ওই কথা বলার পরে দিলে একটু শান্তি পাইলাম আল্লাহ যেহেতু চিনে ফেরেশতার আর আমার সাথে কিছু বলবেও না আল্লাহই যেহেতু আমাকে চিনে ফেরেশতাদের কিছু বলার নাই এই জন্য আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে আমি বলতে চাই আল্লাহকে আমরা চিনি বহুত নাফরমানি আছে আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ আমরা চিনি না চিনি নিয়ে জানতে চাই না তুমি একটাবার আমাদেরকে তোমার গোলাম বলে স্বীকার করো আল্লাহ একবার বলেন এর চাইতে আর কিছু চাওয়ার থাকবে না রব যদি আমাদেরকে বলে ওইটা আমার গোলাম আর কিছু লাগে যাক আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন আমিন তো আপনাদের কাছে আমি যে কথাগুলা সংক্ষেপ করে করে আমাদের সময় তো কম থাকে আমরা কথাগুলা বলতে চাই মনোযোগ দিয়ে শুনেন আমি যে কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করেছি 69 নম্বর আয়াত সুরা আহজাব থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন যারা ঈমান এনেছো আল্লাহ তাআলা তাদেরকে বলছেন আমার কথাটা ভালো করে শোনো লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুমিন যারা হয়েছো আমার কথা শোনো মূসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়ো না পৃথিবীতে একটা জাতি আছে আমি নাম বলছি না এই জাতি তাদের নবীরে পিড়েছে নবীরে মারছে সকাল বিকাল তাদের নবীর কথাকে অবিশ্বাস করত সকালে একটা বলে বিকালে আর একটা বলে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন হ্যাঁ মুমিন তোমরা মুসার মতো মুসার এই লোকদের মতো হয় না মুসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়ে যাইও না তারা যা বলেছিল আল্লাহ তা থেকে তাদেরকে নির্দোষ প্রমাণ করেছিলেন এখানে একটা ঘটনা আছে তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদাবান এই পৃথিবীতে একজন পয়গম্বর যার নাম মুসা আলাইহিস সালাম খুব লজ্জাশীল নবী ছিলেন গরম ছিলেন ঠিকই কিন্তু খুব লজ্জাশীল ছিলেন
হযরত মূসা আলাইহিস সালাম তো এখানে কথা হচ্ছে যেটা আমরা সংক্ষেপ করে কথাটা শুনতে চাই আল্লাহ আয়াতে বলছেন তোমরা মূসা আর সম্প্রদায়ের মতো হইও না এর অর্থ এটা জরুরি নয় যে আমরা মূসার সম্প্রদায়ের মতো হয়েছি আমরা রাসূলকে গালি দিয়েছি আমরা পিটিয়েছি আল্লাহ আগেই বলছেন তোমরা এভাবে হইও না কেন ওরা খারাপ লোক কথা কি বুঝতে পেরেছেন ওরা তাদের নবীরে মারে নবীকে পিটায় নবীকে গালি দেয় আমরা আমাদের রাসূলকে গালি দেই না আমরা আমাদের রাসূলকে আমাদের জীবনের চাইতে পছন্দ করি আমাদের জীবনের চাইতে আমাদের সন্তানদের চাইতে আমাদের অস্তিত্বের চাইতে এই পৃথিবীতে ভালোবাসি আমাদের কলিজার টুকরা রাসূলকে ঠিক কিনা বলেন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা মূসা আলাইহিস সালামকে তারা গালি দিত এবং সুযোগ পেলে তারা মারবার চেষ্টা করত অনেকবার মারবার চেষ্টা করেছে ওখানে একটা ভিন্ন ঘটনা হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সিদ্দিকে বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছে মূসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল একজন নবী ছিলেন তার শরীর কেউ দেখত না তিনি পুরো বডি ঢেকে চলতেন সুবহানাল্লাহ বললেন না তিনি নারী ছিলেন না পুরুষ ছিলেন কথা বলছেন না কেন একজন পুরুষ নবী কারণ কোন নারীকে তো আল্লাহর নবী এবং রাসূল বানাবেন না বানাবেনই না একজন রাসূল একজন নবী এবং রাসূল হযরত মূসা কিন্তু খুব লজ্জাশীল ছিলেন পুরো বডি পর্দা করে চলতেন সুবহানাল্লাহ বললেন একজন পুরুষের কথা বলছি তিনি খুব লজ্জাশীল ছিলেন তার শরীর কাউকে দেখুক তিনি এটা চাইতেন না এভাবে চিনতে চাইতেন এবং পর্দার আড়ালে তিনি গোসল করতেন আগেকার বনী ইসরায়েলের মধ্যে ছিল তারা পাবলিকের সামনে উলঙ্গ হয়ে গোসল করত এরা কেমন জাতি বুঝতে পারছেন তারা পাবলিকের সামনে উলঙ্গ হয়ে গোসল করত তো মূসা আলাইহিস সালাম আড়ালে গিয়ে গোসল করতেন সুবহানাল্লাহ বললেন না একবার বনী ইসরায়েলের সম্প্রদায়ের লোকেরা বলাবলি করতে লাগলো সমালোচনা করতে লাগলো মূসা কারো সামনে গোসল করে না কেন কি হয়েছে তার সেনা কি নবী সে রাসূল হবে ভাবছে কিছু বলে মূসা তখন ছোট বাচ্চা মানুষ পাবলিকের সামনে গোসল করতেন না কি হয়েছে মূসা সবার সামনে আসে না কেন অবুঝতে পেরেছি মূসার মনে হয় কুষ্ঠ রোগ লজ্জায় কারো সামনে আসে না অথবা এক শিরা রূপ এ লজ্জায় কারো সামনে আসে না আল্লাহ তাআলা বলছেন আমি সকল নবী রাসূলকে নির্দোষ রেখে নির্বেজাল রেখে নিখুঁত হিসাবে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ তার বলতে লাগলো মূসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগে আক্রান্ত অথবা এক শিরা রোগে আক্রান্ত অথবা কোনো মারাত্মক রোগে আক্রান্ত এই জন্য পাবলিকের সামনে আসেন না আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারবেন না তিনি যাকে নবী বানাবেন তার সম্পর্কে আপনি মিথ্যা কথা বলবেন তার দোষ দেখবেন এটা আল্লাহ সহ্য করতে পারেন আল্লাহর সহ্যের বরদাস্তের বাহিরে চলে যায় আল্লাহ সিদ্ধান্ত নিলেন মূসা যে শরীরে কোনো রোগ নাই কুষ্ঠকাঠিন্য নাই মরণ বেদি নাই এক শিরা নাই এটা আমি বোঝাতে চাই কিন্তু মূসা তো কোনোদিন কাপড় খুলবে না মূসা তো পাবলিকের সামনে গোসল করবে না কিন্তু এই মূসারে কেমনে পাবলিকের সামনে যে মূসা ঠিক আছেন এটা বুঝাতে পারি আল্লাহ সিদ্ধান্ত নিলেন যাক মূসাকে আমাকে বুঝাতেই হবে আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন নির্জনে একা একা জঙ্গলের কাছাকাছি গিয়ে গোসল করতে লাগলেন নির্জনে একা একা গোসল করতে লাগলেন কাপড়গুলো খুলে একটা পাথরের উপরে রেখে দিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা পাথরের উপরে কাপড়গুলো রেখে নির্জন জায়গায় তিনি একটা পুকুরে গর্তে তিনি গোসল করতে নেমে গেলেন গোসল শেষ করে হযরতে মূসা আলাইহিস সালাম হাত বাড়ালেন পাথরের দিকে কাপড় আনবার জন্য যখন হাত বাড়ালেন আল্লাহ তাআলা পাথরকে নির্দেশ করলেন পাথর মূসা জেনে ধরতে না পারে এইভাবে তুমি দৌড়াও এ তো আস্তে আল্লাহ বলছেন মূসা আল্লাহ বলছেন পাথরে
موسى جنة ধরতে না পারে এভাবে দৌড়াও আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিয়েছেন পাথর বলছে আল্লাহ কোন দিকে দৌড়াবো আপনি বলেন আল্লাহ বললেন শোনো পুরা দেশের বনি ইসরাইল কিছু 1 কিলোমিটার দূরে ওই জায়গায় তারা সবাই বসে সমাবেশ করতে যে সব বনি ইসরাইল আছে ওই বনি ইসরাইল যেদিকে আছে পাথর কাপড় নিয়ে এদিকে যাও আল্লাহু আকবার বললেন আল্লাহর ইচ্ছা কেমন হলো দেখেন মূসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন কতক্ষণ পানিতে বসে থাকবেন তিনিও পাথরের পিছনে দৌড় দিলেন আর বললেন পাথর বেয়াদবি করিস না তুই আমি মুসারে চিনুস না আমি কে মায়ের শুরু করলে তোর অবস্থা খারাপ করে দিব আমার কাপড় দে পাথর কি আর কথা শুনবে নাকি পাথর কি আমাদের মতো লোক যে 50 টাকা দেন দিয়ে দিব কিছু ঘুষ একটা দিলে সব কিছু পাওয়া যায় তে পাথর কি 50 টাকা নিব আল্লাহর হুকুমে পাথর দৌড়াচ্ছে আর মূসা আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড়াচ্ছেন মূসা তো জানেন না এই হিকমতটা কার আল্লাহ আওয়াজ করে বলেন কার আল্লাহ পাথর দৌড়াতে লাগলো এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড়ালেন আর বলতে লাগলেন আমার কাপড় পাথর নিয়ে কই যাস পাথর নিয়ে কই যাস পাবলিক রাস্তা দিয়ে হেঁটে যায় আর দেখে মূসা দৌড়ায় পাথর দৌড়ায় কই বুঝতে পারলাম না এতদিন মনে করছিলাম মূসা জাদুঘর এখন দেখি পাথরেরও জাদু করে ছাড়ছে পাথর দেখি দৌড়ায় যেতে লাগলো অবশেষে বনি ইসরায়েলের সমাবেশের কাছাকাছি গিয়ে একবারে সমাবেশের মধ্যখানে গিয়ে পাথর থেমে গেল বনি ইসরায়েলের সমাবেশের হযরতে মূসার দিকে তাকালো ভালো করে তাকায় দেখে না কোনো রোগ নাই সুবহানাল্লাহ বললেন না আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মূসা যে নির্বেজাল খাঁটি কোনো রোগ নাই ওইটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা পাথরকে দিয়া এই হিকমত কায়েম করলেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তারা দেখে ফেললো তিনি নিখুঁত এবং সুস্থ আছেন এতে তাদের বিশ্বাস ভালো হয়ে গেল মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম নির্দোষ প্রমাণ হয়ে গেলেন প্রস্তরটা পাথরটা থেমে গেল মূসা আলাইহিস সালাম কাপড়গুলো উঠিয়ে নিলেন লজ্জায় পড়ে গেলেন কাপড়গুলো পড়লেন এবং সেজদায় পড়ে গেলেন অতঃপর লাঠি আসেনি কথা কন্যা মূসার কাছে আসেনি লাঠি সব সময় এটা থাকে ওটা থাকবে লাঠি আছে লাঠি বের করেছেন লাঠি বের করেছেন মূসার তো মিজাজ গরম করছস কি লাঠি বের করে পাথরে আঘাত শুরু করেছেন লাঠিটা পাথরের পাথরে যখন আঘাত শুরু করেছেন পাথরের মধ্যে তিন থেকে চারটা নালার মতো দাগ হয়ে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিলেন পাথর ডাক দিয়ে বলছে লাইসা লিজাম আমার কোনো গুনাহ নাই আপনি আমার পিটালেন কেন তুই আমার কাপড় নিয়ে দৌড় দিলে কেন তোর কোনো গুনাহ নাই তে দৌড় দিলে কেন আমার কাপড় নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল জানাইয়া দিলেন মূসা রে পাথরের দোষ নাই আমি আল্লাহ তাআলা পাথরকে বলে দিয়েছে কাপড় নিয়ে যাওয়ার জন্য বনি ইসরাইলরা তোমার বিরুদ্ধে কুৎসা রটনা করে আর আমি আল্লাহ সারা দুনিয়ার সামনে তোমাকে নিখুঁত নির্বেজাল করে দিতে চাই সুবহানাল্লাহ আমি কোন নবীকে দোষী ব্যক্তিকে নবী বানাতে চাই না শরীরে খুঁত আছে এমন ব্যক্তিকে রাসূল বানাতে চাই না এজন্য আমি তাদের সামনে পরিষ্কার করে দিলাম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন হচ্ছেন একজন পয়গম্বর তিনি হচ্ছেন মূসা ওয়া কানা ইন্নাল্লাহি ওয়াজিহা আল্লাহ বুঝাতে চাইলেন আমি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিকে ভালো বংশে দিয়ে তাকে নবী বানাই কারণ যে কোনো বংশ থেকে যদি নবী বানাই তে ভালো বংশের লোকেরা বলবে এই লোকটাকে আমরা নবী মানতে চাইব না এজন্য আল্লাহ তাআলা বলেন আমি সবসময় একটা ভালো সম্ভ্রান্ত পরিবার থেকে নবী বানাই কেউ যেন পিছনে কথা বলতে না এই জন্য আল্লাহ তাআলা এভাবে তৈরি করেছেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করলেন আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তিনি জমিনের ভিতরে অনেক কষ্ট অনেক নির্যাতন সহ্য করেছেন কাফেরেরা তার জাতির লোকেরা তাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে মানে রাখবেন যারা রাসূলদেরকে আঘাত করেছে কষ্ট দিয়েছে তারা এই দুনিয়ার জমিনে পুরো জিন্দেগি ভর তারা শাস্তির মুখোমুখি হতেই হবে আজ না হয় আগামীকাল কথা বলেন না কেন এরপর রায়াত থেকে আল্লাহ তাআলা আমাদের রাসূলের কথাগুলা বলতে লাগলেন এবং আমাদের কথাগুলা আল্লাহ তাআলা বলতে লাগলেন দেখেন আল্লাহর পরে কি বলছেন
আমার বন্ধুগণের পরে আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন হে মুমিনগণ যারা মুমিন হয়েছো ঈমান এনেছো আমি আল্লাহর উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওকুলু কাওলান সাদীদা এবং তোমরা সরল কথা বলো সঠিক কথা বলো নরম কথা বলো ওকুলু কাওলান সাদীদা তোমরা সঠিক কথা বলো দুটা বিষয় মনে রাখবেন আল্লাহ ইমানদারদেরকে বলছেন দুটা জিনিস এক নাম্বার তোমরা ভয় করতে হবে কাকে আল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আর চলার পথে ওকুলু কাওলান সাদীদা যা বলো সঠিক বলো কি বলো আমরা যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না কিন্তু ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা শুরু করছে এই একটা কথাও মিথ্যা সত্য বলতেই চায় না কথা বলেন না এমন লোকে সমাজে নাই যা বলতেছে সব মিথ্যা বলতেছে আল্লাহ বলছে দুটা কথা এক নম্বর আমি আল্লাহকে ভয় করো আর দুই নম্বর চলবার পথে সঠিক কথা বলো কি কথা বলো কথা বলেন না কেন আমরা কি সঠিক কথা বলি আমরা এখানে ঝামেলা দেখে চলে যাই সঠিক কথা বলতে চাই না বিচারে সঠিক কথা বলতে আমার উপরে চলে আসবে আমি এখানে সঠিক বলতে গেলে ঝামেলা আমার উপরে চলে আসবে ঝামেলার দরকার নাই সঠিক বিষয়ের দরকার নাই আমি আমার তুমি তোমার এটাই চলতেছে তো সমাজ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ভালো করে বলছেন শুনেন চলার পথে যারা মুমিন এক নম্বর আমাকে ভয় করো দুই নম্বর সঠিক কথা বলো যদি বলতে পারেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله رب العزة والجلال بلن تمرا جدي شتيك كتا بلو আল্লাহকে ভয় করে সঠিক কথা বলো মিথ্যা বলো না ইউসলিহ লাকুম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন এক নম্বরে আমাদের আমলকে আচরণকে তিনি সংশোধন করে দেবেন চলার পথে আমাদের আচরণ যদি ভুল হয়ে যায় কারোর সঙ্গে খারাপ আচরণ করে থাকি কাউকে কষ্ট দিয়ে থাকি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন বান্দারে চলার পথে যদি তোমার আচরণ খারাপ হয়ে যায় ইউসলিহ লাকুম আমি আল্লাহ তাআলা নিজের দায়িত্বে তোমার আচরণকে তোমার চরিত্রকে সংশোধন করার ওয়াদা দিলাম তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করে সঠিক কথা বলি তাহলে আমাদের চরিত্র সংশোধন করে দিবেন কে আজ করে বলেন কে দুটা কাজ করব আল্লাহকে ভয় করে সঠিক কথা বলবো এক নম্বরে আমাদের চরিত্র সংশোধন করে দিবেন আল্লাহ আমাদের যে চরিত্র আজকালকে আল্লাহ এই চরিত্র এমন চরিত্র আমাদের আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি আওয়াবিন পড়ি চাষ পড়ি এশরাক পড়ি ফজরের সালাত জামাতে পড়ি এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ি এরপরে তসবিহ হাতে নিয়ে তসবিহ পড়ি সব শেষ করে সেইরা রাস্তায় বাইরিয়া গ্রামে গেলে কুদাল দিয়ে আরেকজনের আইল কাটটা জমিতে ঢুকায় দিই কথা বলছেন না কেন এগুলা নাই আছে আল্লাহ বলছেন ঘটনা কি নামাজও দেখলাম ঠিক মতো তসবিও দেখলাম ঠিক মতো সব ঠিক মতো এখন দেখতেছি আরেক কাজে শয়তান আল্লাহর কইতেছে আল্লাহ এমন কামটা আমার জিন্দগিতে করি নাই নামাজ পড়ে সেরা তসবি পড়ে সেরা আরেক বেটার জমি কাটবো আরেক বেটার দোকান চুরি করব আর মালিককে ঠকাবো এ কাজ তো আমি করি নাই এটা করছে এরপরে নাকি হে এখন দেখা যায় তসবি পড়তেছে জিকির করতেছে আল্লাহ তাআলা বলছেন শয়তান ও যা করতেছে ওটা আমিও বুঝতেছি ওটা তো দেখতেছি আমরা এজন্য বলি এই কাজগুলো যারা করে আজকে আমরা খোলস লাগিয়ে দিয়েছি খোলস আমরা ভালো মানুষের চরিত্রে ভিতরে খারাপ মানুষ হয়ে বসে রয়েছি আল্লাহ বলেছেন সুতরাং আমরা যদি সঠিক চরিত্র সঠিক কথা বলি চরিত্র সংশোধন করে দিবেন কে এরপর আল্লাহ বলেছেন আমালাকুম তোমাদের আমলের মধ্যে যদি অসঙ্গতি থাকে
তোমাদের আমলের ভিতরে যদি সমস্যা থাকে আর তোমরা যদি একমাত্র সঠিক কথা বলো আমি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকেও সংশোধনের ওয়াদা দিলাম চরিত্র যদি সংশোধন হয়ে যায় আমল যদি সংশোধন হয়ে যায় আর কিছু লাগে কথা বলেন না কেন আল্লাহই কথা বলে শেষ করেন নাই আমল দিলেন চরিত্র সংশোধন করে দিলেন এই কথাগুলা বলে আল্লাহ শেষ করেন নাই আয়াতের পরের শব্দে বললেন ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ডাক দিয়ে বলছেন শুনো রে এবং তোমাদের যত পাপ আছে পৃথিবীতে শুধুমাত্র সঠিক কথা যদি বলো সবগুলা পাপকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা দিলাম কি চমৎকার কথা চরিত্র সংশোধন করে দিবেন আমাদের আমলের ত্রুটি দূর করে দিবেন এরপরে বলছেন সমস্ত গোনাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ পড়েন জুড়ে বলেন এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালার একটা শব্দ বলছেন আমি যে চরিত্র সংশোধন করে দেব গুনাহ মাফ করে দেব এরপরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমলকে পরিবর্তন করে দিবেন এগুলা দিয়ে শেষ করলেন না পরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله رب العزة والجلال بلن আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে কেউ করলে যে কেউ যখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই অবশ্যই দুনিয়া সাফল্য অর্জন করবে আর ইন্তেকালের পরে আমার তৈরি জান্নাতে চলে যাবে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝাতে চাইলেন কেউ যদি আল্লাহকে ভয় করে আর সঠিক কথা বলে আল্লাহ বললেন এক নম্বরে বললেন তার চরিত্র সংশোধন করবেন দুই নম্বরে বললেন তার আমলের মধ্যে পরিবর্তন সমস্যা থাকলে আমলকে পরিবর্তন করে দিবেন তিন নম্বর বললেন তার পাপগুলাকে ক্ষমা করে দিবেন এরপরে চার নম্বরে বললেন ওগুলা করো যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারে দুনিয়ায়ও তাকে সফলতা অর্জন করাইয়া দিবেন আল্লাহ আর আখেরাতে তার জন্য রেখে দিয়েছেন আল্লাহর তৈরি জান্নাত বলেন সুবহানাল্লাহ আর কি চাই এই পৃথিবীতে আর কি লাগবে একজন মানুষের চলার পথে আর কিছু লাগবে না কিন্তু আজকালকে আমরা জীবন কষ্ট করে যাচ্ছি আমরা শুধু কাজ করে যাচ্ছি আমরা শুধু দুনিয়া 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 করে যাচ্ছি মনে রাখবেন যারা কষ্ট করছেন এই পৃথিবীতে দুনিয়া নিয়ে হোক আখেরাত নিয়ে হোক যারাই পৃথিবীতে কষ্ট করে আল্লাহ তাদেরকে বিফল করেন না আল্লাহ তাদেরকে সফলতা দান করেন এই জন্য জোয়ান যারা এখানে আছো জোয়ান যারা এখানে বসে আছো তোমাদেরকে আমি বলছি তোমাদের বয়স হচ্ছে কলেজে পড়ছো ইউনিভার্সিটিতে পড়ছো কি কাজ করছো ক্যারিয়ার করতে চাও জীবনকে ভবিষ্যৎকে সুন্দর করতে চাও মনে রাখবা ক্যারিয়ার গড়ার বয়সে কখনো নিজের চেহারার দিকে তাকাতে নাই কথা কি বুঝতে পেরেছি আমার কথা বুঝতে পারলেন আপনার যদি আপনি যদি পৃথিবীতে সফল হতে চান সাকসেস একজন পারসন হতে চান দুনিয়ায় হোক আর আখেরাতে হোক আবার বলছি এই পৃথিবীতে যদি একজন সাকসেসফুল ম্যান আপনি হতে চান তাহলে ক্যারিয়ার গড়ার বয়সে আপনি আপনার চেহারার দিকে তাকাবেন না আমার কথা কি বুঝতে পেরেছেন আবার বলছি ক্যারিয়ার গড়ার বয়সে আপনি আপনার চেহারার দিকে তাকাতে নাই কারণ ভালো চেহারা ভালো ক্যারিয়ার হলে চেহারা অটোমেটিক ভালো হয়ে যায় কথা বলেন না কেন ক্যারিয়ার যদি ভালো হয় তাহলে চেহারা এমনি এমনি ভালো হয়ে যায় ঠিক বললাম না খারাপ বললাম আর ক্যারিয়ার যদি ভালো না হয় অনেক সুন্দর চেহারাও বিনষ্ট হয়ে যায় কথা বলছেন না কেন সুতরাং ক্যারিয়ার গড়ার বয়সে সফলতার জিন্দগিতে তুমি গমিয়ে গমিয়ে কাটিয়ে দিও না আমার কষ্ট হয় আমার লজ্জা হয় আমার নিজের অনুশোচনা হয় জোয়ানদেরকে দেখলে তারা কেমনে গমিয়ে গমিয়ে এই বয়সটা কাটিয়ে দেয় এটা তো ঘুমানোর বয়স না এটা তোমার জিন্দগিকে গড়বার বয়স কথা বলছেন আমরা তো যার বয়স 60 বছর একটা হিসাব করেন তো দেখি আমরা প্রতিদিন কয় ঘন্টা ঘুমাই গড়ে রাত দিনে মিলাইয়া 8 ঘন্টা তো ঘুমাই রাত দিনে মিলে কমপক্ষে 8 ঘন্টা তো ঘুমানি আরো বেশি ঘুমায় অনেকে তো
এখন তো ঘুমাচ্ছে না, 20 বছর বয়স হতো 24 ঘন্টার 20 ঘন্টাই ঘুমাইছে হয়তো, হতে পারে না? হতে পারে। আমি জানতে চাই যার বয়স 20 বছর সেই বেচারা, যার বয়স 60 বছর সে যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমায় তাহলে 24 ঘন্টার কয় ভাগের এক ভাগ? তিন ভাগের এক ভাগ। আবার বলছি, যে ব্যক্তি 8 ঘন্টা প্রতিদিন ঘুমায় তার বয়স যদি 60 বছর হয় আর তিন ভাগের এক ভাগ দিনের যদি 8 ঘন্টা হয় তাহলে 60 এর তিন ভাগের এক ভাগ কত? তাহলে একটা লোক নির্বেজাল, একটা লোক নির্বেজাল খালি ঘুমাইছে 20 বছর। এই আপনারা, এই যে আপনারা শুধু ঘুমাইছেন 20 বছর, আমি মিথ্যা বলছি? 60 বছর জিন্দেগির 20 বছর শুধু ঘুমাইলেন, আপনার সফলতা কোথায়? আর বাকি কেরিয়ার গড়বার জন্য, স্টুডেন্ট লাইফ পড়বার জন্য আরো 20 বছর কাটাইয়া দিলেন, কত হইল? চাকরি চাকরি আর পড়া পড়া করতে করতে 20 20 40, আছে 20, আছে কত? বিয়ে শাদী করবেন, দেখবেন আপনি বিয়ে করছেন, আপনার বয়স যখন 58 বছর, আপনার বাচ্চার বয়স 1.5 মাস, উঠে দিয়ে আপনি কি করবেন? আপনি তো মরার সময় হয়েছে। অনেকের হয় না, এই জন্য শোনো, আমি কেরিয়ার গড়ব, আমি প্রতিষ্ঠিত হব, আমি সফল হব, আমি বিয়ে করব। তোমার কপালে কি আছে একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ তাআলা তোমাকে প্রতিষ্ঠিত করেই, সফল করেই, সাকসেস একজন পুরুষ করেই এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবার জন্য নয়, গাদার মতো কাজ করবার জন্য নয়, আপনি একটা রুটিন করেন, সিস্টেমের ভিতরে লাইফকে নিয়ে আসেন, কন্টিনিউ করেন লাইফকে। রব বলেছেন ফাকাদ ফাজা, সে দুনিয়ায়ও কামিয়াব আখেরাতেও কামিয়াব। আপনি শুধু ঘুমাবেন, আপনি 20 বছর ঘুমাইলেন আর পড়তে গেছেন আরো 20 বছর, কথা বলেন নাকি? তা কত বছর গেল গড়ে, তার বাকি আছে কয় বছর? কি করবেন এখন? উনি কিছু বিয়ে করবো, তুমি বিয়ে করো আর নাই করো, কেউ চাকরি করবে, ঘর বাড়ি বানাইব, দেখবেন 50 বছর হয়েছে, বেটা 40 বছর জাপানে ছিল, ইউরোপে আমেরিকা ছিল, জিন্দগি কাটাইয়া 50 বছর বয়সে টাকা পয়সা নিয়ে বাড়িতে আসছে, এটা বাড়ি বানাইব, বাড়া বাড়ি বানানোর কাজ চলতেছে, গাদার মতো যৌবনকালে কাজ করেছে, এখন মেরুদণ্ডে ব্যথা, ডায়াবেটিস, হাই প্রেশার, কথা বলেন না কেন? কোলেস্টেরল, রোগের শেষ নাই, 40 বছর ইনকাম করে যা পয়সা জমাইছিল বডির পিছনে এখন এই টাকা খরচ করতেছে, কথা বলেন না কেন? যা ইনকাম করছিলেন এতদিনে এখন এই বডিকে ঠিক রাখতে গিয়ে সব শেষ করে ফেললেন। এই জন্য আমি বলছি না আপনাদেরকে, গাধার মতো রাত দিন কাজ করতে, সাকসেস লাইফের স্টোরি হচ্ছে আপনি যখনই বুঝতে পারলেন এই জিন্দেগি, তখন থেকে একটা রুটিন করেন জিন্দেগি চলবার জন্যে, দেখবেন আপনি একজন সাকসেসফুল মানুষ হতে পারবেন। কথা কি আমার বুঝেন আপনারা? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মনে রাখবেন, জোয়ানদেরকে বলছি বাবার পয়সা আছে এই জন্য চেহারার শুধু তেল মালিশ করতেছ, পারফিউম শরীরে দিচ্ছ, দামি কাপড় আয়রন করছ, আর সুন্দর সুন্দর কাপড় ডিজাইন করছ, চেহারাকে সুন্দর করছ, চুল ডিজাইন করে কাটছ, এই পয়সা যে খরচ করতেছ, মনে রাখবা শুধু ভালো চেহারাই ভালো নয়, মনে রাখবা একজন মানুষের চেহারা সব সময় দাম ভালো নাও থাকতে পারে, কিন্তু যদি ভালো একটা কেরিয়ার গড়তে পারেন সর্বকালে সব সময় এই কেরিয়ারের দাম থাকবে, কথা বলছেন না কেন? দেখবেন একটা মেয়ে, ধরেন আমি কথার কথা বলতেছি, একটা মেয়ে চেহারা খুব কালো, খুব কালো, মানে কালো বলতে অনেক কালো চেহারা, ছেলের চেহারা বা একটা মেয়ের ছেলের চেহারা ধরলাম অনেক কালো, বাবা বিয়ে দিতে চায়, বাবা বলছে আল্লাহ এই মেয়েটারে কেন দিস, আমার এত কালো মেয়ে আমি কার কাছে বিয়ে দিব, যত ছেলে দেখতে আসে বলছে এই মেয়েকে বিয়ে করে লাভ কিনে নিয়ে কি করতাম, এত কালো, আমাকে 30 লাখ টাকা দেওয়া লাগবে, 40 লাখ টাকা দেওয়া লাগবে, যৌতুক দেওয়া লাগবে, না হচ্ছে এই কালো মেয়েকে বিয়ে করবো না। মেয়ে সিদ্ধান্ত নিল আমার চেহারা ভালো নাও হতে পারে, আমি কেরিয়ার দেখবো সাকসেস করা যায় কিনা। মেয়ে আস্তে আস্তে করে কষ্ট করে করে পড়ালেখা করতে করতে বিসিএস ক্যাডার হয়ে গেল, কি হলো? বিসিএস ক্যাডার, ওই যে বেচারা 30 লক্ষ টাকা যৌতুক চাইছিল, দেখবেন সকালবেলা হে মিষ্টির ট্রাক লইয়া বাড়িতে হাজির, কথা কন না কেন? চেহারার দরকার নাই, চেহারার দরকার নাই, আমি 10 লাখ টাকা দিব এরপরে বিয়ে করতে চাই,
এখন কি এই সেহারা বিয়ে করতে চায় না ক্যারিয়ার কথা বলেন এজন্য বলতে চাই আবারো বলছি কথা ক্যারিয়ার কে যদি সাকসেস করতে পারেন লাইফ স্টোরি সাকসেস হয়ে যাবে চেহারা দেখবার দরকার নাই লাইফ কে গড়েন দুনিয়া এবং আখেরাত কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা এজন্য চেহারারে খুব দামি বানায় লাভ নাই এদের জিন্দেগি কে দামি বানান কবুল করবেন কে কথা তো অনেক অনেক কথা বলতে চাই কিন্তু আমরা কথা বলতে পারি না মনে রাখবেন এই পৃথিবীতে আমরা একজন শ্রেষ্ঠ আমাদের পালনকর্তা পেয়েছি এই পৃথিবীর শ্রেষ্ঠ পালনকর্তা আমরা পেয়েছি রব আমাদের একজন শ্রেষ্ঠ রব আছেন আমরা একজন শ্রেষ্ঠ রবের শ্রেষ্ঠ গোলাম কি বলেন আমাদের রব শ্রেষ্ঠ আমাদের রব গোলাম হিসাবে আমরা আমাদের নবী আমাদের কিতাব আমাদের ধর্ম সব শ্রেষ্ঠ আমাদের আল্লাহ শ্রেষ্ঠ আমরা গোলাম শ্রেষ্ঠ আমাদের নবী শ্রেষ্ঠ আমাদের কিতাব আল কোরআন শ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম শ্রেষ্ঠ আল্লাহু আকবার বলেন তাহলে তুমি কিসের জন্য পিছনে পড়ে থাকো তুমি তো জন্মই নিয়েছো সোনার সামস নিয়ে কথা বলছেন না কেন তুমি পৃথিবীতে চলার পথে আল্লাহর মতো একজন অভিভাবক পাচ্ছ শ্রেষ্ঠ আল্লাহর মতো একজন রব পাচ্ছ শ্রেষ্ঠ নিজে গোলাম হিসাবে পাচ্ছ শ্রেষ্ঠ রাসূলকে পাচ্ছ শ্রেষ্ঠ কোরআন পাচ্ছ শ্রেষ্ঠ ধর্ম পাচ্ছ শ্রেষ্ঠ তুমি আমি তো সোনার চামচ নিয়ে আসছে দুনিয়ায় রব বলেছেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তুমি শুধু আমার কদমে সেজদা করো সেজদা করো রব বলেছেন আমাদেরকে সফলতা দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন কিন্তু এই সফলতার জিন্দগিতেও কিছু দরিদ্রতা আমাদেরকে পেয়ে যায় না পায় না কিছু দরিদ্রতা আমাদেরকে পেয়ে যায় পৃথিবীতে দরিদ্রতা আসে যে কয়েকটা কারণে আমি ছোট করে আপনাদেরকে মনে পড়ে গেল বলে দিচ্ছি পৃথিবীতে দরিদ্রতা আসে পরিবারে ব্যক্তির জিন্দগিতে মোটামুটি সাত কারণে কম বেশ সাতটা কারণে আপনার দরিদ্রতা আসতে পারে সাতটা কারণে আপনি পৃথিবীতে বিপদে পড়তে পারেন এক নম্বর কারণ হচ্ছে তাড়াহুড়া করে নামাজ পড়বার কারণ আবার বলছি বুখারী হাদিস সাতটা কারণে দরিদ্রতা আসতে পারে আর একটা কারণ হচ্ছে তাড়াহুড়া করে সালাত পড়বার কারণে দুই নম্বর হচ্ছে দাঁড়িয়ে পেশাব করবার কারণে আমরা তাড়াহুড়া করে নামাজ পড়ি না কথা বলেন অনেকেই পড়ি আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি না রাস্তাঘাটে করে কে করে মনে রাখবেন তিন নম্বর রাসূল ইসলাম বলছেন সবথেকে বড় দরিদ্রতা যে কারণে আসে সেটা হচ্ছে পেশাবের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অজু করবার কারণে আপনারা কি বুঝছেন আমার কথা এখনো যেখানে পেশাব করেছে ওখানে দাঁড়িয়ে অজু করছে এই লোকটা পবিত্র হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আজকালকের যে আমাদের বাথরুম গুলো আছে ওয়াশরুম গুলো আছে বাথটপ গুলো আছে ওটা তো আলাদা আলাদা অনেক জায়গা আলাদা আলাদা না উঁচা নিচা ভাঁজ করা আছে এটা এক জায়গা আলাদা আলাদা অনেক জায়গা আছে দেখবেন ওই একটাই কিন্তু আপনি ওখানে প্রস্রাব এটার বলার উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্য হচ্ছে আমি বলতে চাচ্ছি না আপনাদেরকে যে শুধু কমেডে প্রস্রাব করেছে আর ওখানে দাঁড়িয়ে বোধ অজু করেছে আমি এটা বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি আমাদের আজকের এই সোসাইটিতে এমন হয়ে গিয়েছে কমড বাদ দেন যেখানে ও গোসল করে ওখানে অনেকেই পেশাব করে এখন তো ফরিস্তার মতো বসে রয়েছেন কোনো কথা বলতেছেন না আপনারা ফরিস্তা হইলে কি আর না হইলে কি আমি তো পাবলিক আমিও বুঝি কিছু আমি মানুষকে চিনি আজকালকে যেখানে ও নামাজ গোসল করে যেখানে দাঁড়িয়ে গোসল করে যেখানে অজু করে মাঝে মাঝে ওখানে বসেও পেশাব করে এটাই বোঝাচ্ছেন রাসূল পাক ইসলাম যে ওই জায়গায় যদি কেউ পেশাব করে তাহলে এই জায়গায় তো অজুও করে এই জায়গায় তো গোসলও করে এই জায়গায় পেশাব করলো তাহলে এই জায়গাকে নাপাক করলো এর কারণে সর্বপ্রথম যে আজাবের সম্মুখীন হবে সে তো ইন্তেকালের সময় সাকারাতের সময় খুব কঠিন শাস্তি পাবে কঠিন শাস্তি পাবে কবরে সবথেকে বড় কঠিন শাস্তি হবে পেশাব থেকে পবিত্রতা না অর্জন করার কারণে আর আল্লাহ বলছে সে দুনিয়ায় পাবে দারিদ্রতার আজাব কথা বুঝতে পেরেছেন আমার কয়টা বলছি তিনটা চার নাম্বার হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবার কারণে দরিদ্রতা আসে আমরা তো দাঁড়িয়ে পানি পানি করি আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে
জমজমের পানির কথা বলছি না আমি সাধারণ পানির কথা বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পানি পান করে এই কারণে তাদের অসচ্ছলতা আসতে পারে দরিদ্রতা আসতে পারে পাঁচ নম্বর এটা অপরাধ হাদিসে কয়েকটা ভাষায় রাসূল বলেছেন পাঁচ নম্বর যে কারণে দরিদ্রতা আসতে পারে এর একটা বড় কারণ হচ্ছে ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়ার কারণে বাতি জ্বালাইনে অনেক সময় অনেক কাজে ফু দিয়ে নিভিয়েছে ফু দিবেন না কারণ ইব্রাহিম আলাইহিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে ছিলেন তখন কিছু প্রাণী ফু দিয়ে আগুনকে জ্বালিয়ে দিতে চাইছিল আগুনকে বাড়িয়ে দিতে চাইছিল রাসূল পাক বলেছেন তোমরা ফু দিয়ে বাতি নিভাবে না হাত দিয়ে ইশারা করে নিভাও কোন জিনিস দিয়ে নিভাও নিজের মুখ দিয়া নিজের মুখের অক্সিজেন দিয়া বাতি নিভাতে যাইও না কথা কি আমার বুঝেন আপনারা কয়টা বলছি পাঁচটা ছয় নম্বরে যে কারণে দারিদ্রতা আসতে পারে দাঁত দিয়ে নখ কাটার কারণে দাঁত দিয়ে নখ কাটার কারণে এটা বদ অভ্যাস আমাদের অনেকের আছে অনেক বাচ্চাদের আছে আল্লাহর ওয়াস্তে বলছি আপনি দাঁত দিয়ে নখ কাটবেন না অনেকে এটা করে থাকেন কয়টা বলছি আল্লাহর ওয়াস্তে করবেন না সাত নম্বর এইটা এভেইলেবেল অনেকেই করে থাকেন এটা রসুল নিষেধ করেছেন বারবার সাত নম্বর হচ্ছে পরিধেয় বস্ত্র দিয়া আপনার পরনের কাপড় দিয়া মুখ সাফ করার কারণে লুঙ্গি পরে আছেন শরীর ঘামছে ইডি দিয়ে মুখ মুছে নিলেন পাঞ্জাবি দিয়া মুখ মুছে নিলেন শার্ট দিয়ে মুখ মুছে নিলেন যেটা আপনি পরনে উঠে দিয়ে মুখ মুছে ফেলেছেন রাসূল পাক বলেছেন এই কারণে 100% দরিদ্রতা আসতে পারে আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা এই ছোট ছোট জিনিস এগুলো আমরা বাদ দিয়ে দিই আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যাই এখন আপনারা বললেন সময় আমাদের কমে গেছে আপনারা বলবেন হুজুর আমাদের দরিদ্রতা আসে বুঝলাম এগুলা বললেন কিন্তু সচ্ছলতা আসে কোন জিনিসে এটাও একটু বলে দেন নাকি দরকার আসেনি দরিদ্রতা কয় জিনিস বললাম মনে থাকবে তো ইনশাল্লাহ বাবা ইনশাল্লাহ সাত জিনিসে সচ্ছলতা আসতে পারে মনোযোগ দিয়ে শোনেন সাত জিনিসে সচ্ছলতা আসতে পারে এক নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে মরার আগে হইলেও তাকে সচ্ছল বানাইয়া কবরে দেব আল্লাহ বলেছেন সচ্ছল বানিয়ে কবরে দেব এই রাসূল বারবার বলেছেন ও আমার উম্মতেরা তোমরা জুমাবারে কাহাব পড়ো ফজরের পরে সূরা ইয়াসিন পড়ো মাগরিবের পরে ওয়াকিয়া পড়ো আর একটা কথা বলে দিই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল বলেছেন যেই ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হয় যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয় সূরা ওয়াকিয়া যেই ঘরে তিলাওয়াত হয় এই ঘরের মানুষ কি আল্লাহ না খাওয়াইয়া মৌত দিবেন না এত আসতে বললেন আর যেই ঘরে কি বলছি সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘরে কোনো জালেম কোন দুশমন কোন শয়তান কোন জিন্নাত ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ বলেন আমরা পারবো তো ইনশাল্লাহ এক নম্বরে কোরআন তিলাওয়াত করতে হবে দুই নম্বরে সচ্ছলতা আসতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার মাধ্যমে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে সেজদায় গিয়ে ছুকের পানি ছেড়ে দেয় রব তাকে দুনিয়ায় সচ্ছলতা দিবেনি সুবহানাল্লাহ বলেন তিন নম্বর পৃথিবীতে সচ্ছলতা আসতে পারে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করার মাধ্যমে কিসের মাধ্যমে আপনাদের মনে আছে কিনা মনে থাকবার কথা আমি বলেছি মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় কেমনে শুকরিয়া আদায় করলে সম্পদ বেড়ে যায় এটা ঐতিহাসিক তত্ত্ব ছোট করে বলতেছি রাসূল মুসলিম আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন এক বেচারা বলছে হুজুর আল্লাহর কাছে বলবেন আমার যে এত সম্পদ হিসাব করতে পারি না আমি বিপদে আছি কেমনে সম্পদ কমে এটা আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছ থেকে আসার সময় মুসলিম ইসলাম কথা বলে আসেন আল্লাহ তোমারে গোলাম বলেছে সম্পদ তার খুব বেশি হিসাব করতে পারে না কি করলে কমবে আল্লাহ বলেন তারে গিয়ে বইল সে যেন না শুকরি করে কি করে না শুকরি করে মুসলিম ইসলাম আসার খবর শুনলেন লোকটা শুনলো হাতের মধ্যে স্বর্ণের হাতের মধ্যে সাধারণ একটা গ্লাস নিয়ে দুধ নিয়ে মুসলিম ইসলামের সামনে হাজির করে বলছে মোসা আপনি আসছেন আমার খবর কি মোসা বলছেন তোমার কথা আল্লাহরে জিজ্ঞাসা করছি আল্লাহ বলেছেন তুমি না শুকরি যদি করো সম্পদ কমবে
ওই বেচারা চিন্তা করলো রব আমারে বানাইছেন পয়সা রব আমারে দিয়েছেন আর তারই না শুকরি করব বেঈমানি করব আমার দ্বারা সম্ভব না আল্লাহ শুকরিয়া তোমার দরবারে আমাকে ভালো মানুষ বানাইছো এই কথা বলে কাঁপতে কাঁপতে এই কাচের গ্লাসটা হাত থেকে পড়ে গেছে আর শুকরিয়া দেয় করার কারণে প্রত্যেকটা কাচের টুকরাকে আল্লাহ স্বর্ণ বানিয়ে দিয়েছে তাই বুঝাতে চাইলাম শুকরিয়া আদায় করলে কমে না বাড়ে বাড়ে চার নম্বরে সচ্ছলতা আসতে পারে দরিদ্র মানুষকে এবং অক্ষম মানুষকে সাহায্য করার কারণে গরিব অসহায় দরিদ্রকে সাহায্য করেন একজন প্রতিবন্ধীকে সাহায্য করেন বিকলাঙ্গকে সাহায্য করেন রব বলেছেন এর মাধ্যমে সচ্ছলতা তিনি দান করবেন পাঁচ নম্বরে গুনাহের কারণে বেশি বেশি প্রার্থনা যারা করে গুনার কারণে বেশি ক্ষমা চায় যারা তাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন ছয় নম্বরে পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে যারা সদাচরণ করে আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করবেন সাত নম্বরে যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে এবং সূরা ওয়াকেয়া তেলাওয়াত করে আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করবেন কয়টা বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক সকালে বলেন আমিন আর জোরে বলেন আমিন অনেক সময় চলে গিয়েছে